যুক্তরাষ্ট্রের রাজধানীতে ইতিহাসের রেকর্ড সমাবেশ, ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ স্লোগান, ইসরায়েলের বিপক্ষে নিষেধাজ্ঞা আরোপে জোর দাবি। নতুন যুগে প্রবেশ করেছে ইসরায়েল, বিশ্ব মিডিয়ার চোখে তেল আবিব, নেতানিয়াহুকে হটিয়ে প্রধানমন্ত্রীর দৌড়ে ব্যানার। এবং উঠে গেল নিউ ইয়র্কের লকডাউন রেস্ট্রিকশন, বিধিনিষেধ শিথিলতায় আমেরিকান মেমোরিয়াল ডে উদযাপন, পর্যটকদের চাপে মায়ামি বিচ। সরকারের সমালোচক এক সাংবাদিককে আটকের জেরে আন্তর্জাতিক চাপের মুখে বেলারুশ। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন সদস্য হওয়ায় সংস্থাটির তরফেও বেলারুশকে কড়া ভাষায় তিরস্কার করা হয়েছে, সেই সঙ্গে আটক সাংবাদিক সহ বিরোধী মতের সবাইকে মুক্তির আহ্বান জানানো হয়েছে। সবশেষ নর্থ আটলান্টিক অর্গানাইজেশন ন্যাটোর সদর দপ্তরে বেলারুশের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, বাতিল করা হয়েছে দেশটির ক্রেডেনশিয়াল। এক ব্রিফিংয়ে বেলারুশ সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করেন ন্যাটো প্রধান। বিমান থেকে একজন সাংবাদিককে নামাতে ভয়াবহ প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে বেলারুশের বিরুদ্ধে। রোমান প্রোতোসেভিচ নামক সাংবাদিককে অভিনব কায়দায় আটকের পর আন্তর্জাতিক চাপে এবার কার্যত একঘরে দেশটির ক্ষমতাসীন সরকার। এর আগে বিমান ছিনতাই ও সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে বেলারুশকে চাপে ফেলেছিল ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র, নতুন করে এবার এক হাত নিল ন্যাটো। We have decided to restrict the access of Belarusian personnel to the NATO headquarters based on our assessment of security measures at the headquarters. We believe in dialogue, partly to strive for a better relationship with our neighbor Russia. দর্শক, চ্যানেল টিটি সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv। আমাদের সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত থাকতে লাইক ও শেয়ার কমেন্ট করুন facebook.com/channeltttv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channeltttv এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি। ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকান সর্ববৃহৎ টিভি নেটওয়ার্ক রুকু টিভিতে খুঁজে নিন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ, দেখা হবে আগামী বুলেটিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।